আপনি অধিকাংশের দিকে যান, যদি আপনি দুনিয়াবী ক্ষেত্রে দেখেন, আপনি দেখতে পাবেন যে অধিকাংশই লোক তারা নামাজ পড়ে না। তাহলে যদি আপনার থিওরি ধরা হয়, তাহলে আপনার থিওরি অনুযায়ী যারা নামাজ পড়ে না তারা তো সঠিক পথে আছে, যারা নামাজ পড়ে মাত্র অল্প কিছু লোক তারা তো ভুল পথে আছে। তাহলে আপনি যদি ভালোভাবে দেখেন যে অধিকাংশ লোক তারা বিভিন্ন নেশাদ্রব্য পান করায় তারা ব্যস্ত, বিড়ি সিগারেট গুল এগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম, এটা সবাই জানে। একজন আধুনিক লোক যে কোরআন হাদিস জানে সেও জানে যে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 195, যে তোমরা নিজেরাই নিজেদেরকে ঠেলে দিও না ধ্বংসের দিকে, অর্থাৎ বিড়ি সিগারেট গুল খাচ্ছেন এগুলো আপনি নিজে ধ্বংস করছেন, এগুলো শুধু নিজে ধ্বংস করছেন, এটাই শেষ কথা নয়, বরঞ্চ এগুলোর কারণে আপনি অপচয় খরচা করছেন, বেফজিল পয়সা খরচা করছেন, অনার্থক আপনি প্রতিদিন 10 টাকা 15 টাকা এগুলোর পিছনে খরচা করছেন পান বিড়ি সিগারেট খেয়ে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 27, যে অপব্যয় করো না, অপব্যয়কারী শয়তানের ভাই। সুতরাং এটা আমাদের কাছে স্পষ্ট যে এই সবগুলো যদি আমার কোরআন হাদিসের জ্ঞান নাও থাকে, তাহলে এটা আমরা জানতে পারছি যে এগুলো আসলে সঠিক নয়। তারপরে আপনি দেখতে পাবেন যে অধিকাংশ লোক সেগুলোর পিছনে পড়ে আছে। তাহলে আপনি কি বলবেন যে যদি অধিকাংশ লোক ঠিক হয়, সত্যের মানদণ্ড হয়, তাহলে তারা সঠিক পথে আছে, তারা ঠিক কাজ করছে? আর যদি আপনি পবিত্র কোরআন দেখেন, আপনি যদি সূরা ইউসুফ পড়েন সূরা নম্বর 12, তাহলে দেখবেন যে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইরা একদিকে এবং ইউসুফ আলাইহিস সালাম একদিকে কিংবা তার পিতা সহ। তাহলে হকের পথে আছে ইউসুফ আলাইহিস সালাম, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। আর তার ভাইরা কি ষড়যন্ত্র করেছিল এটা আশা করি আপনারা সবাই জানেন, অথচ ইউসুফ আলাইহিস সালাম একাই হকের পথে থাকছেন আর তার 11 ভাইরা তারা ভুল পথে থাকছে। তাহলে অধিকাংশই হকের মানদণ্ড নয়। সমাজে একটা কথা প্রচলন আছে যে 10 যেখানে আল্লাহ সেখানে, নাউজুবিল্লাহ, এটা সম্পূর্ণ ভুল কথা। যারা এই ধরনের আকিদা রাখেন তারা সংশোধন করে নেন, সংশোধন করে নেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এটার উল্লেখ আছে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 103, যে হে নবী তুমি যতই চাও না কেন অধিকাংশ লোক ঈমান আনবে না। আমি সংক্ষেপে বলছি, কারণ আমাকে তাড়াতাড়ি শেষ করতে বলা হচ্ছে, সেই জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106, যে তাদের অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেটে দিচ্ছেন অধিকাংশ দোহাইয়ের জন্য, যে খবরদার। আল্লাহ তাআলা বলছেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 116, যে নবী যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো, তাহলে ওরা তোমাকে আল্লাহর পথে বিচ্যুত করবে, কারণ ওরা তো শুধু অনুমানে অনুসরণ করে আর তারা শুধু অনুমানিক ভিত্তিক কথা বলে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কঠোরভাবে হুঁশিয়ার করে দিচ্ছেন, খবরদার অধিকাংশ যা করছে তা থেকে তুমি বেঁচে থাকবে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 28, যে অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই, ওরা তো কেবল অনুমানের অনুসরণ করে, কিন্তু সত্যের মোকাবিলায় অনুমানের কোনো মূল্য নাই। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179, সেখানে বলা হয়েছে যে আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কারণ তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের চক্ষু আছে তারা দেখে না, তাদের কর্ণ আছে তারা শ্রবণ করে না, এরা হচ্ছে পশুর মতো, বরং এরা আরো অধিক বিভ্রান্ত, এই গাফিল। এখানে আল্লাহ তাআলা বলছেন বহু জিন এবং মানুষকে, কত পার্সেন্ট মানুষের মধ্যে কত পার্সেন্ট লোক জাহান্নামে যাবে এবং কত পার্সেন্ট লোক জান্নাতে যাবে, যদি আপনারা শোনেন, যদি আপনারা জানেন, তাহলে এ কথা আপনাদের মগজেই আসবে না। অধিকাংশ দোহাই দেওয়া কিংবা 10 যেখানে আল্লাহ সেখানে, আপনারা জানেন কত পার্সেন্ট লোক জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ আল বুখারী কিতাবুল আম্বিয়া অধ্যায় নম্বর 60 অনুচ্ছেদ নম্বর 7 হাদিস নম্বর 3348, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আদম সন্তানের মধ্য থেকে প্রতি 1000 999 জন যাবে জাহান্নামে। আমি আর বিস্তারিত আলোচনা করছি না। অধিকাংশ লোক যে অজ্ঞ মূর্খ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াতে বলেছেন, আমি এখানেই শেষ করব। তবে আমি শুধু আপনাদের সামনে, যেহেতু সময় শেষ, আমি শুধু রেফারেন্সগুলো দিয়ে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পবিত্র কোরআনে বলছে অধিকাংশ লোক অজ্ঞ, অধিকাংশ লোক মূর্খ, অধিকাংশ লোক বুঝবে না।
যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 100, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 49, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 111, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 102, সূরা তৌবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 8, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 36, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 38, সূরা রব সূরা নম্বর 13 আয়াত নম্বর 1, সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 83, সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 90, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 24, সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 77, সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 44, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 73, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 42, সূরা যুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 78, এছাড়া আরো অনেক অনেক জায়গাতে উল্লেখ রয়েছে। আমি আমার বক্তব্য শুরু করেছিলাম পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে, আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে পবিত্র কোরআনের আরেকটি আয়াতের উদ্ধৃতি দেব, যেটা উল্লেখ আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36, সেখানে বলা হয়েছে আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারী সেই বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার থাকবে না, যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে স্পষ্ট পথ ভ্রষ্ট হবে। ও আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা বেশ কিছুক্ষণ ধরে পিস পয়গামের পরিচালক শেখ আব্দুল কাইয়ুমের মুখ থেকে একমাত্র ওহিকেই মানতে হবে এই প্রসঙ্গে বক্তব্য শুনছিলেন। মাগরিবের পূর্বে যেহেতু